আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাঁচ ইসরায়েলিকে হত্যার ঘটনায় ফিলিস্তিন জুড়ে উল্লাস, সর্বত্র আল্লাহু আকবার ধ্বনি। রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধে পোল্যান্ডের খসড়া আইন অনুমোদন। ফিলিস্তিনকে ছাড়াই মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বৈঠক ইসরায়েলের, সফল হবে কি? এবং সর্বশেষ থাকছে রাশিয়ার মুখের কথা বিশ্বাস করবে না আমেরিকা ও ব্রিটেন। রাশিয়া ইউক্রেন চলছে তুমুল সংঘর্ষ, আর এই ভিতরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বারবারই ইউরোপ আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে যে নির্দেশ অর্থাৎ ইউক্রেনকে যেন ন্যাটোর সদস্য করা হয় অথবা ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হয়। এছাড়াও জেলার দাবি করেছে রাশিয়ার ওপর যেন সকল ধরনের অবরোধ, বিশেষত তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু বাস্তবিক অর্থে ইউরোপীয় ইউনিয়ন সর্বসম্মতিক্রমে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র করতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি রাশিয়ার ওপর তেল ও জ্বালানি খাতের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়ন দিবে না বলে ঘোষণা দিয়েছে। এদিকে পরিষ্কার হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা ইতোমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তাদের ব্যক্তিগত, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যেহেতু অনেকগুলো দেশের সমষ্টি, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নে করে এবং গ্যাসের উপর নিষেধাজ্ঞা দিলে ক্ষতিটা তাদেরই বেশি হবে, কারণ ইউরোপীয় ইউনিয়ন পুরোপুরি নির্ভরশীল রাশিয়ার তেল ও গ্যাসের ওপর। অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট তুরস্কের সফরকে কেন্দ্র করে তুরস্কের জনগণ ফুলে ফেঁপে উঠেছে। সেখানে তীব্র আন্দোলনের মুখে পড়েছে এরদোগান সরকার। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ ও তুরস্কের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে, কারণ মুসলমানদের পৃথিবীর একমাত্র শত্রু দখলদার ইহুদিবাদী ইসরায়েল, যারা কিনা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করে চলেছে, তাদের সঙ্গে তুরস্ক সম্পর্ক গড়তে যাচ্ছে। এই সম্পর্ক কোনো মুসলিম মানুষ, কোনো মুসলিম দেশ মেনে নিতে পারছে না, পারা উচিত নয় বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? তুরস্ক যে ইসরায়েলের সাথে সম্পর্ক করছে, সেটা কি তুরস্ক সঠিক করছে? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে এবং দেশের উপর নিষেধাজ্ঞা দিল না, সেই বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। পাঁচ ইসরায়েলিকে হত্যার ঘটনায় ফিলিস্তিন জুড়ে উল্লাস, সর্বত্র আল্লাহু আকবার ধ্বনি। দখলদার ইসরায়েলের তেল আবিবে শাহাদাত পিয়াসি হামলায় পাঁচ ইহুদিবাদী নিহত হওয়ার পর ফিলিস্তিন জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ইসরায়েলি হামলা ও নির্যাতনে অতিষ্ঠ ফিলিস্তিনিরা দখলদারদের ওপর পাল্টা আঘাতের এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে ইসরায়েল বিরোধী স্লোগান দিয়েছেন। এ সময় ফিলিস্তিনের বিভিন্ন শহর আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরের বাসিন্দাদের মধ্যে আনন্দের মাত্রা অন্য অঞ্চলের মানুষের চেয়ে একটু বেশি ছিল, কারণ যিনি শাহাদাত পিয়াসি হামলা চালিয়েছেন তিনি জেনিনের ইয়াপুত গ্রামের ছেলে। ওই গ্রামের মানুষ মিষ্টি বিলিয়ে এই ঘটনাকে উদযাপন করেছেন। ওই এলাকার বাসিন্দারা শাহাদাত পিয়াসি হামলাকারী জিয়া হামারসার বাড়ির সামনে জড়ো হয়েও আল্লাহু আকবার স্লোগান দিয়েছে এবং তার সাহসিকতা ও আত্মত্যাগের ব্যাপক প্রশংসা করেছে। ফিলিস্তিনের গাজার অধিবাসীরাও এই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছে। গাজার মসজিদগুলো থেকেও মাইকে আল্লাহু আকবার ধ্বনি প্রচার করা হয়েছে। এর মাধ্যমে গাজার মানুষ জানতে পারে তেল আবিবে দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের শাহাদাত পিয়াসি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের পূর্ব অংশের বানি বারাক এলাকায় জিয়া হামারশা শাহাদাত পিয়াসি হামলা চালায়। এর ফলে অন্তত পাঁচ ইহুদিবাদী নিহত ও ৬ জন আহত হয়। হতাহত ইহুদিবাদীরা ফিলিস্তিনের ভিটে মাটি দখল করে অবৈধ ইহুদি উপশহর নির্মাণের সঙ্গে জড়িত বলে জানা গেছে। শাহাদাত পিয়াসি অভিযান সফল হওয়ার পর দখলদার সেনাদের গুলিতে হামলাকারী ফিলিস্তিনিও শহীদ হন। শহীদ জিয়া হামারশা এর আগে ইসরায়েলে বন্দী জীবন কাটিয়েছেন। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো তার এই বীরত্বপূর্ণ কাজকে স্বাগত জানিয়েছে। রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধে পোল্যান্ডে খসড়া আইন অনুমোদন। রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করতে একটি খসড়া আইন অনুমোদন করেছে পোল্যান্ড সরকার। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির মন্ত্রী পরিষদে এটি অনুমোদন করা হয়। পোল্যান্ড সরকারের মন্ত্রিসভার মুখপাত্র পিওত্র মুলারের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এই নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার জীবাংশ জ্বালানিকে অন্তর্ভুক্ত করার জন্য জোটটির প্রতি আহ্বান জানিয়ে আসছিল পোল্যান্ড। তবে নিষেধাজ্ঞা আরোপ না করে রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর কৌশল বেছে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এমন অবস্থায় এককভাবেই রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছে পোল্যান্ড। মঙ্গলবার পোল্যান্ড সরকারের মন্ত্রিসভার মুখপাত্র পিওত্র মুলার বলেন, আমরা চাই না আর বেশি দিন এ আমদানি চলুক, যদিও আমরা বুঝি ইউরোপীয় ইউনিয়ন আজ পর্যন্ত এ ধরনের কোনো ব্যবস্থা না নেয়াই আমাদের জন্য ঝুঁকি থেকে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বিধি অনুযায়ী সদস্য দেশের কেউ যদি কারো ওপর নিষেধাজ্ঞা দিতে চায় তবে গোটা জোটের অনুমোদন নিতে হবে। সদস্য দেশের একতরফা পদক্ষেপের কারণে তাদের শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে ইউরোপীয় ইউনিয়ন। পোল্যান্ডে কয়লা আমদানির বেশিরভাগই হয় রাশিয়া থেকে। পোল্যান্ডে মোট চাহিদার প্রায় 20% মস্কো থেকে আসে। 2020 সালে রাশিয়া থেকে পোল্যান্ডে প্রায় 94 লাখ টন কয়লা আমদানি হয়েছে। এসব কয়লার বেশিরভাগই ব্যবহৃত হয়েছে সাধারণ মানুষের বাড়িঘর উষ্ণ রাখার কাজে। মোট চাহিদার 50% গ্যাস ও 60% বেশি তেল রাশিয়া থেকে আমদানি করে পোল্যান্ড। গত সপ্তাহে জার্মানি ঘোষণা দিয়েছিল তারা এবছরের শেষ নাগাদ রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে, আর 2024 সাল নাগাদ রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধ করে দেবে বলেও জানিয়েছে তারা। ফিলিস্তিনকে ছাড়াই মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বৈঠক ইসরায়েলের, সফল হবে কি? চার আরব দেশ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে ইসরায়েল একটি সম্মেলন আয়োজন করেছে। দ্রুত বদলাতে থাকা মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই এই উদ্যোগ দেশটির। এ সম্মেলনে অংশ নেন চার আরব দেশের শীর্ষ নেতারা। দেশ চারটির মধ্যে তিনটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। তারা 2020 সালে ট্রাম্প প্রশাসনের আমলে ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। দক্ষিণাঞ্চলীয় নাকাবে নেগেব ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের সমাধির পাশে একটি অবকাশ কেন্দ্রে কূটনীতিকেরা বৈঠক করেন। জ্বালানি, পরিবেশ, নিরাপত্তা ইস্যু সহ অন্যান্য বিষয়ে সহযোগিতা বিস্তৃত করা এবং অন্যদের এই চুক্তিতে আনার বিষয়ে চার আরব মন্ত্রী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অঙ্গীকার করেন। এ সম্মেলনে ফিলিস্তিনিদের রাখা হয়নি, যদিও গত 50 বছর আরব ইসরায়েল সম্পর্কের মূল বিষয় ছিল ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত দখলদারত্ব। ব্লিংকেন বলেন, কয়েক বছর আগেও এ ধরনের সম্মেলন কল্পনা করাও কঠিন ছিল। এ অঞ্চল এবং এর বাইরের অঞ্চলকেও বদলে দেবে এমন একটি প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সমর্থন করে যাবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম আকর্ডের অধীন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ট্রাম্পের মধ্যস্থতায় আলাদা চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করে মরক্কো। মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বাউরিতা বলেন, আমরা প্রকৃতই আন্তরিক ও দৃঢ়ভাবে শান্তিতে বিশ্বাস করি বলেই আজ এখানে উপস্থিত হয়েছি। এটা সে ধরনের পরোক্ষ শান্তির বিষয় নয় যেখানে আমরা পরস্পর থেকে মুখ ফিরিয়ে রাখি এবং শান্তিপূর্ণভাবে একে অপরকে এড়িয়ে যাই। আমরা এ অঞ্চলে পরিপূর্ণ ফলপ্রসূ পরিবর্তন আনয়নকারী ও মূল্যবোধ সৃষ্টিকারী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাস করি। জর্ডানই একমাত্র আরব দেশ যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকার পরও এ সম্মেলনে অংশ নেয়নি। এ সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর সফর করেন দেশটির বাদশাহ আবদুল্লাহ। এমন সময় এই সম্মেলন অনুষ্ঠিত হলো যখন ইরানের সঙ্গে স্বাক্ষরিত 2015 সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে কাজ করে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে $100 বিলিয়ন থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে এ চুক্তিতে। সম্মেলনে অংশ নেওয়া সব মন্ত্রী এই অঞ্চলে ইরানের আচরণ এবং দেশটির সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি সম্ভাব্য নবায়নের বিষয়ে শঙ্কা প্রকাশ করেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড বলেন, এ জোট ইতিহাস সৃষ্টি করেছে, প্রতিবছর এই সম্মেলন আয়োজন করা হবে বলেও ঘোষণা দেন তিনি। ইয়ার লাপিড আরও বলেন, নতুন আঞ্চলিক কাঠামো তৈরি আমাদের একমাত্র অভিন্ন শত্রু ইরানকে ভয়ের মধ্যে রাখবে এবং প্রতিরোধ করবে। নিশ্চিতভাবে তারা ভয় পাবে। আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, বাগাড়ম্বিতা ও বাস্তবতা এমন দুই জগতের প্রতিফলন এ সম্মেলন, আর বাস্তবতা হলো মানুষ দখলদারত্বের মধ্যে বাস করছে। চার আরব মন্ত্রী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যাওয়ার সাহসটুকুও দেখাননি, কিছুটা হয়তো লজ্জা থেকে আর কিছুটা হয়তো অপরাধবোধ থেকে, কারণ তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গিয়ে সম্পর্ক স্বাভাবিক করেছেন। মারওয়ান বিশারা আরও বলেন, এ বৈঠকের মানে ইরানের বিরুদ্ধে নতুন জোট গঠন করতে চায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও চার আরব দেশ। নেপথ্যে তারা যে বিষয় সৃষ্টি করছে সেটা হলো নতুন স্নায়ুযুদ্ধ। রাশিয়ার মুখের কথা বিশ্বাস করবে না আমেরিকা ও ব্রিটেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে হামলা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনার যে প্রতিশ্রুতি রাশিয়া দিয়েছে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আমেরিকা ও ব্রিটেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্পর্কে বলেছেন, আমি যতক্ষণ বাস্তবে হামলা কমে যেতে না দেখছি ততক্ষণ এ প্রতিশ্রুতি বিশ্বাস করব না। তিনি আরও বলেন, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়িত হয় কি না আমরা তা দেখতে চাই। তুরস্ক সহ আরও কিছু জায়গায় আলোচনা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফ্রান্স, ব্রিটেন ও জার্মান নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাদের সবাই তাকে বলেছেন, বাস্তব পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং তার ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে হবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনও রাশিয়ার দেয়া প্রতিশ্রুতির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়াকে তার কাজের মাধ্যমে মূল্যায়ন করতে হবে, তার কথায় বিশ্বাস করে নয়। এর আগে মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে ব্যাপক মাত্রায় হামলা কমিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। তুরস্কের ইস্তাম্বুলে দুদেশের প্রতিনিধিদের শান্তি আলোচনায় অগ্রগতি হওয়ার সুবাদে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মস্কো ঘোষণা করেছে। রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেছেন, দ্বিপক্ষীয় আলোচনায় আরও অগ্রগতি অর্জন ও আস্থা সৃষ্টির লক্ষ্যে কিয়েভ ও চেরনিহিভে সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমানো হবে। তিনি বলেন, মঙ্গলবার ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিরা রাশিয়ার দাবি অনুযায়ী জোট নিরপেক্ষ নিউট্রাল স্ট্যাটাস অবস্থান গ্রহণে নিজেদের প্রস্তুতি ঘোষণা করছেন। জোট নিরপেক্ষ অবস্থানের অর্থ ইউক্রেন আর ন্যাটোর মতো কোনো সামরিক জোটে যোগ দেবে না, এমনকি কোনো দেশ বা জোটকে সামরিক ঘাঁটিও করতে দেবে না তারা।